গুড মর্নিং বান্টিস ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই? আমার সব মিষ্টি মিষ্টি বন্ধু নিশ্চয়ই খুব ভালো, আমিও তোমাদের ভালোবাসে ভীষণ ভালো আছি। এই যো বাড়িতে এসেই কাজকর্ম শুরু হয়ে যায়, এত ব্যস্ত থাকি যে ফোনটা ধরলো সে সময়টুকু পাই না, কারণ এসেই প্রচণ্ড তাড়া থাকে। এসেই আমি আমার রান্নাবান্না কাজকর্ম শুরু করে দিয়েছি, চাটা কোনো রকমই খেয়েছি, খেয়েই ব্যস্ত কাজ শুরু হয়েছে। তোমরাও নিশ্চয়ই খুব ব্যস্ত, চলো আমি কী করছি আমার সারাদিনে তোমাদের দেখাচ্ছি সব পুরো ভিডিওটা দেখার জন্য। সাথে দেখো পাশে দেখো সবসময়ভাবেই সাপোর্ট করেছি। কুমড়ো শাক চচ্চড়ি করেছে, মা কুমড়ো শাক পাঠিয়ে দিয়েছিল না সেদিনকে, কুমড়ো ফুলের বড়া করলাম, কুমড়ো শাক পাঠিয়ে দিয়েছি, শাকটা নিয়ে নিয়েছি। এখানে আলু বেগুন কেচে রেখে গেল, এখানে বড়ি, আর কিন্তু মঙ্গলবার নিরামিষের দিন, তাই বড়ি ভেবেছিলাম বড়ি মাছ দিয়ে করব, যাই গেছে বড়ি দিয়ে নিরামিষ। এখানে বড়ি ভাজা হয়ে গেছে, বড়ি তিন গরম হয়ে গেছে, দিয়ে কাজ করি আর দিয়ে এবার সবজিগুলো শাক বসিয়ে দিয়েছি। আর এখানে সরষার পোস্তটা পেটে নেবো শাকের জন্য, বেটে নিয়ে একদমই আস্তে করে দিয়েছিলাম। তুমি দেবে সর্ষে পোস্ত বারোটা দিয়ে লাউ শাক কুমড়ো শাকের সর্ষে পোস্ত বাটা দিলে খুব ভালো টেস্ট হবে। এবার বানাবো ঢেঁড়স আলুর তরকারি, এখানে আলু বেগুন কেটে রেখেছি, আলু ঢেঁড়সটা ভেজে নিই, দিয়ে বানাবো আলু বেগুনটা ভেজে রেখেছি, বড়াতে পাঁচফোড়ন ও না কমপ্লিট না, এখন রুটি বানাতে হবে, সাদা রুটি নিয়ে যাবে, রুটি আর ঢেঁড়স আলুর তরকারি বলেছে টিফিনে নিতে হবে, শেষ করি এক এক করে কাজ। সঞ্জয় ভাত খাওয়া হয়ে গেছে, এই যে খাবার নিয়ে নিয়েছে, ও এরকমই ভাতের মধ্যে ডাল দিয়ে দিতে বলে, আর এখানে ঢেঁড়স আলুর তরকারি আর শাক চচ্চড়িটা দিয়ে দিয়েছে, এটা সঞ্জয়ের টিফিন, ভাবতে পারো হয়েছে। এখানে সব কাজ হচ্ছে লাইয়ের, এখানে রুটি বানাচ্ছি টিফিনে, দুটো রুটি নিয়ে যাবে, গোল গোল ফুলো ফুলো রুটি। এই যে সানা দিদি চলে যাচ্ছে, সানা ম্যাডাম ক্লাসে, সানা চলে যাচ্ছে, টাটা দুর্গা দুর্গা সাবধানে যেও, টাটা বিটু, সানা চলে গেল, সানা চলে গেল। আর আমি ওয়ার্কআউট করতে করতে সানাকে ছাড়তে গেছিলাম, করবো আপনাকে ওয়ার্কআউটটা করে নি ফটাফট। এই ঘড়িতে এখন দুপুর একটা দশ, এই সব দুপুর কটকর্ম সারলাম, টান টান সেরে এসে
যো সকাল থেকেই প্রথম খাবার পেঁপে, পাকা পেঁপে নিয়ে একটু বসলাম, একটু পেঁপে খাই, খেয়ে আধ ঘন্টা পরে লাঞ্চ করে নেবো। সকাল থেকে এত কাজ থাকে যে খাওয়ার শুনে পাই না, খালি জল 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 জলের ওপরেই বেঁচে আছি। তো যাই হোক, তোমরা কী করছো, তোমরা তোমাদের একটু জানিও, আপডেট দিও একটুখানি, তোমরা কমেন্টে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে না লাগছে, যদি কিছু ভুল থাকে সেটা জানিও, যদি কিছু ভালো লাগে সেটাও জানিও, আর যদি কিছু সত্যি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, একটা লাইক করো, তাহলে ভাববো এগিয়ে যাওয়ার ইনথুটা পাবো। যাই হোক, খুব ভালো কাটুক, সবার দিনটা আনন্দে কাটুক, শীত আসছে, সবাই খুব সাবধানে থাকো, শীত মোটামুটি পড়েই গেছে, বেশ ঠান্ডা লাগে সকালে যখন দেখি আসিয়ে বাসে বেশ হাওয়া লাগে, প্লাস পাখার হাওয়াটাও বেশ ঠান্ডা লাগে, তাই এখন পাখা না চাইলেও বেশ থাকা যাচ্ছে। সো যাই হোক, সবাই খুব ভালো থাকো, সাবধানে থাকো, নিজেদের খেয়াল রেখো, ঠিক আছে, চল আবার আসি। আফটারনুন, কি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে? এই যে আমি এবার আমার খাওয়া দাওয়া নিয়ে বসছি, দুপুর 2:00 বাজে ঘড়িটা, দুটো মানে কি 2:10, 2:10 বাজে, সো তখন এই 1:10 15 আগে একটু পেঁপে খেয়েছিলাম বলে খিদেটা পাচ্ছিলাম, আমি 2:10 খেয়ে নিই, খেয়ে একটু তোমার শুতে হবে, আচ্ছা আবার নাইট ডিউটি, তো যাই হোক, তো সেই জন্য খাবার নিয়ে বসে গিয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে একা একা একদম খেতে ইচ্ছা করে না, কিন্তু খেতে তো হবেই, চলো খাই কী খাচ্ছি, চলো দেখাচ্ছি তোমাদের। নিয়ে বসে গেছি ভাত, বেগুন ভাজা, এটা হচ্ছে কুমড়ো ডাঁটা, কুমড়ো ডাঁটার সঙ্গে চচ্চড়ি, একটা বেগুন আমার জন্য একটু ভেজে নিয়েছি মুগের ডাল দিয়ে, খাওয়ার জন্য মুগের ডাল দিয়ে বেগুন ভাজা খেতে আমার খুব ভালো লাগে, আর এই যে সালাড আর দিয়ে টমেটো নিয়ে নিই, টমেটো খেতে ইচ্ছা করছে না, শশাটাই খাবো, আর এই যে ঢেঁড়শের তরকারি, এই হচ্ছে আজকে আমার দুপুরের লাঞ্চ। পেজো ভাতটা আস্তে 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 অনেক কমিয়ে দিয়েছি, যা ভাত খেতাম তার হাফ হয়ে গেছে এখন, আর এই যে শাক চাষ এখন এইগুলোই খেতে হবে, ভাতটা আমি চেষ্টা করছি আরও একটু কমানোর, যদি আর একটু কমাতে পারি তো দেখা যাক। তো এই হলো আমার দুপুরের লাঞ্চ, তার সাথে একটু দেখছেন আমি এক্সারসাইজ করছি, ডায়েট করছি, একটু দরকার আছে, বয়সটা তো বাড়ছে আর একটুখানি রোগা হতেই হবে, নাহলে এরপরে পায়ের সমস্যা এসে যাবে। তো যাই হোক, চলো আমি আমার খাবারটা খেয়ে নিই, আগে সালাডটা খাই, চলো খেয়ে নিই, চলো তোমরা তোমাদের লাঞ্চ টাইম যায় করো, টাটা। ডিউটি চললাম, বাস থেকে নেবে কিছুটা হাঁটতে হয়, তাই হাঁটছি, সবাইকে গুড ইভিনিং। এই যে এটা আমার ডিউটির পথে রাস্তা, সে দেখিয়ে দিলাম, তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আর এবার ডিউটি পৌঁছে যাবো, সব আমার ভিডিওটা যদি কিছু ভালো লাগে নিশ্চয়ই একটা লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, তাহলে খুব খুশি হবো। সো আজকের মতো এখানেই রাখছি, তারপর বাই, খুব ভালো থেকো, লাইফটাকে এনজয় করে কাটাও, আই লাভ ইউ অল, গুড নাইট।